আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। জনতা কার্ফিউ ও তারপর লকডাউনের জেরে পরপর দুদিন অভুক্ত ও অসহায় হয়ে দিন কাটাচ্ছিল রামপুরহাট স্টেশনের ভবঘুরেও কিছু সাধু সন্ন্যাসী। অসহায় মানুষগুলোর সেই খবর সম্প্রচার করেছিলাম আমরা নিউজ বাংলা টুডের পর্দায়। অবশেষে রামপুরহাট প্রেস ক্লাব ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে রান্না করে প্রতিদিন খাবার দেওয়ার ব্যবস্থা করা হয় ওই ভবঘুরে মানুষগুলোর। 15 দিন ধরে চলছে সেই খাবার পরিবেশন। আজ রামপুরহাট সাব ডিভিশনাল পুলিশ ইন্সপেক্টর সৌম্যজিৎ বড়ুয়া নিজে হাতে পরিবেশন করে ভবঘুরেদের মুখে অন্ন তুলে দিতে চলে আসেন। সযত্নে সবাইকে খাইয়ে এক অপার তৃপ্তির ছবি ফুটে ওঠে ডিএসপির মুখমণ্ডলে। রামপুরহাট প্রেস ক্লাবের সভাপতি আরিফউদ্দিন আহমেদ বলেন, লকডাউন ঘোষণা হওয়ার পরই জেলা পুলিশ ও সাংবাদিকরা দুবেলা 200 মানুষের খাবার দায়িত্ব নিয়েছেন, আর এই উদ্যোগে এসডিপিও সাহেব সবসময় আমাদের পাশে আছেন ও শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন নিয়ম করে রান্নার তদারকি করছেন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।